কেজি টু এর বাচ্চারা, আজকে তোমাদের আমি ইংলিশে পেজ টেনের আমি আই আর জে দিয়ে শব্দ পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলছি আইস, আইসিই, আইস হচ্ছে বরফ, ঠিক আছে? আইস, আইস হচ্ছে বরফ, আয়রন, IRON, আয়রন হচ্ছে লোহা বা ইস্ত্রি, INK, ইঙ্ক, ইঙ্ক মানে হচ্ছে কালি, ইঙ্ক, ইঙ্ক মানে কালি, আর ইনসেক্ট, ইনসেক্ট মানে পোকামাকড়, INACCT, ইনসেক্ট, ইনসেক্ট মানে পোকামাকড়, জার, JAR, জার মানে হচ্ছে জগ, JAM, জ্যাম, জ্যাম মানে কি মোরব্বা, JOW, জ, জ মানে চোয়াল, ঠিক আছে? জিপ, জিপ মানে জিপ গাড়ি, আর জ্যাকেল, JACKEL, জ্যাকেল, জ্যাকেল মানে খ্যাকশিয়াল, ঠিক আছে? সবাই আই আর জে দিয়ে দেখেছো, আর একবার শোনো, আই দিয়ে কি বলছি? বরফ, বরফ হচ্ছে আইস, ICE, আইস, আইস হচ্ছে বরফ, লোহা বা ইস্ত্রি, লোহা বা ইস্ত্রি ইংরাজি হচ্ছে আয়রন, IRON, আয়রন, কালি, কালি ইংলিশ কি? ইঙ্ক, INK, ইঙ্ক, ইঙ্ক মানে কালি, পোকামাকড়, পোকামাকড় ইংলিশ কি দেখো? ইনসেক্ট, INACCT, ইনসেক্টস মানে পোকামাকড়, জগ, জগ হচ্ছে জার, জার হচ্ছে জগ, ঠিক আছে? JAR, মোরব্বা, মোরব্বা ইংলিশ জ্যাম, JAM, জ্যাম, চোয়াল, চোয়াল ইংলিশ হচ্ছে জ, JAW, জ, জ মানে চোয়াল, জিপ গাড়ি, জিপ, JEEP, জিপ, জিপ মানে জিপ গাড়ি, আর খ্যাকশিয়াল হচ্ছে জ্যাকেল, JACKEL, জ্যাকেল মানে খ্যাকশিয়াল। তোমরা সবাই বাড়িতে আই আর জে দিয়ে ভালো করে শব্দগুলো পড়বে।